iPlus News, Mr. Abhishek Mitra, CEO and founder, Indian Cybersecurity Solutions, in a discussion with a journalist to speak about the personal Twitter account of Honorable Prime Minister of India was hacked during the initial hours of Sunday. আমরা এই মুহূর্তে কথা বলবো সাইবার বিশেষজ্ঞ অভিষেক মিত্রের সঙ্গে। অভিষেক, স্বাগত আইপ্লাস নিউজে। একটা বিষয় জানতে চাইব যে প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক, যদি প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, সাধারণ মানুষের টুইটার অ্যাকাউন্ট কতখানি সুরক্ষিত? দেখুন, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ দেখুন, টুইটার অ্যাকাউন্ট বলুন বা যে কোনো সাইবার ওয়ার্ল্ডে কোনো জিনিসটা কিন্তু 100% সিকিউর নয়। এবং আমরা সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হিসেবে একটা জিনিস বলতে পারি যে আমরা এটা কথা বলেই রাখি যে 100% সিকিউরিটি ইজ এ মিথ, মানে এটা কল্পনার সহিত। তো সিকিউরিটি কিন্তু 100% নেই। এবারে চলে যাচ্ছি আমরা পরবর্তী কাজে, যে প্রধানমন্ত্রী যেখানে অনারেবল প্রাইম মিনিস্টারের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করছে, প্রথম কথা হচ্ছে ডেটা প্রোটেকশন যে বিলটা, সেই বিলটা মানে এখনো পর্যন্ত এই যে ল হয়নি, অ্যাক্ট হয়নি, যার জন্য কিন্তু ডিলেটা হচ্ছে। এবং তার আগেও যে ঝামেলাগুলো চলছিল ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের জন্য এন্ড টু এন্ড প্রোটেকশন, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা। এখানে হামেশাই কিন্তু আমাদের কাছে ইনফরমেশন আসে বা আমাদের কাছে কল আসে যে আমাদের ওয়েবসাইট ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আমাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কমন মানুষের, কিন্তু আমরাও কিছু করতে পারি না, কারণ এখানে কিছু করার নেই। কারণ যদি কেউ নোডাল অফিসার এখানে অ্যাপয়েন্টেড না থাকে, তার কাছে যদি গ্রিভান্সটা না যায়, এবং সেই একটা কোম্পানি যে কিনা ইন্ডিয়া জুরিসডিকশনের আন্ডারে নেই, সে কিন্তু একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, ইউএসএ বেস, সেই জায়গাতে কিন্তু আমাদের কাছে হাতে কিছু করণীয় থাকে না। তার জন্য কিন্তু ল গুলো করা হয়েছে, সেই লটা যদি কোম্পানিরা ফলো না করে তাহলে কিছু করার নেই। এইখান থেকে একটা মানে একদম মানুষ হিসেবে একটা জিনিস বলতে পারি যে ইন্ডিয়ার যতগুলো সোশ্যাল অ্যাপ আছে সেগুলো আমরা ইউজ করি, কেন আমরা নিজেদের ডেটাটা আমরা বাইরে দিচ্ছি? অবভিয়াসলি আমরা ডেমোক্রেটিক কান্ট্রিতে বসবাস করি, আমরা চাইনার মতো নই যে এখানে গভর্নমেন্ট আমাদেরকে ফোর্স করবে, কিন্তু আমরা নৈতিক দিক থেকে একটা জিনিস করতে পারি যে আমাদের দেশের মধ্যে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো আমরা ইউজ করি। এর আগেও দেখেছি টিকটক ব্যান হয়েছে, টিকটক ব্যান হওয়ার পরে অনেক অ্যাপ্লিকেশন এসছে এবং ইন্ডিয়া বেসড অ্যাপ্লিকেশন আছে যেগুলো কিন্তু মানুষ ইউজ করছে। তো মেন কথায় দাঁড়িয়ে থাকলে যে টুইটার অ্যাকাউন্ট প্রাইম মিনিস্টারের হ্যাক, যে কোনো মানুষের এই হ্যাক হতে পারে, অনেক ভাবে হ্যাক হয়, পাসওয়ার্ড ভুল হতে পারে, মানে যেগুলো ইজি পাসওয়ার্ড গেস করে, কিন্তু আমার মনে হয় না একজন প্রাইম মিনিস্টারের টুইটার অ্যাকাউন্ট যেখানে কিনা একটা পুরো টিম বসে থাকে যেটা হ্যান্ডেল করার জন্য, এটা এত ইজিলি হ্যাক হয়ে যায়। ইনসাইডার থ্রেট হতে পারে টুইটারের ভেতর থেকে কিছু করা গেলে, এটা ইনভেস্টিগেশনের উপরে ডিপেন্ড করছে, ফরেন্সিক ইনভেস্টিগেশন হোক বা ওনাদের টুইটার অ্যাকাউন্ট থেকে যে অফিসিয়াল টুইটার থেকে অফিসিয়াল কিছু জানানো হোক, দেন আমরা বুঝতে পারবো। একটা বিষয় অভিষেক, যে এই ধরনের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে গেলে উপভোক্তাকে ঠিক কি পদক্ষেপ করতে হবে? প্রথম প্রথম এবং ফরমোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আমরা বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্ট বলুন বা যে কোনো জায়গায় যেখানে আমাদের আইডি, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, এই জায়গাটা আমরা সেম রেখে দিই, এই সেম রাখাটা উচিত নয়। পাসওয়ার্ড শুড বি ডিফারেন্ট, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যে মনে রাখা পাসওয়ার্ডটা ডিফিকাল্ট, ডিফারেন্ট রাখলে কিছু না, একটা সেন্টেন্স মনে রাখুন, ধরে রাখুন ফর এক্সাম্পল আমি বাঙালি তো আই এম এ বেঙ্গলি, এই জিনিসটা যদি সেন্টেন্স হয় একটা, সেটাকে আপনি লিক ল্যাঙ্গুয়েজ বলা হয় এটাকে, মানে কিছুগুলো স্পেশাল ক্যারেক্টার দিয়ে চেঞ্জ করা, মানে আইটাকে আপনি রিপ্লেস করুন এক্সক্লেমেশন দিয়ে, লাভটার এলটাকে রিপ্লেস করুন ওয়ান দিয়ে, ওটাকে রিপ্লেস করুন আপনি জিরো দিয়ে, এই কিছুগুলো জিনিস রিপ্লেস করলে, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে রিপ্লেস করলে আপনাকে যে সেন্টেন্সটা যখন অ্যালফা নিউমেরিক এবং স্পেশাল ক্যারেক্টার ইউজ হয়ে যাচ্ছে, এটা অনেকটা স্ট্রং ব্রেক করার জন্য, তাহলে কিন্তু কেউ গেস করতে পারবে না, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যদি সফটওয়্যার ইউজ করে, টুলস ইউজ করে ব্রেক করার জন্য, সেটা অনেকটা কঠিন হয়ে যাবে। থার্ড জিনিস হচ্ছে আমরা কি করি, সুবিধার জন্য অনেক সময় গুগলের থ্রু দিয়ে আমি পাসওয়ার্ডটা দেবো না, আমি গুগলের অ্যাকাউন্টের থ্রু দিয়ে আমি ঢুকে যাচ্ছি গুগল মানে জিমেল অ্যাকাউন্ট, যখন আমি বিভিন্ন জায়গায় ইউজ করছি সেখানে কিন্তু আমার জিমেলের উপরও লোড পড়ছে, এবং আমি কিন্তু টার্গেট হয়ে যেতে পারি বিভিন্ন ফিশিং অ্যাটাকে, মানে আমার কাছে কিন্তু SMS ফিশিং এলো বিভিন্ন একটা লিঙ্ক দিয়ে যে আমার KYC ডিটেলস আপডেট করতে হবে আমার ইমেলে, এই ইমেল আইডি কিন্তু এইভাবেই পাওয়া যায়, কারণ যে কোম্পানির আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না এবং আমি জিমেল অ্যাকাউন্ট দিয়ে ঢুকছি, তাদের কাছে কিন্তু আমাদের জিমেল আইডিটা আছে। আমরা কিন্তু 100% জানি না যে তাদের যে ডেটাবেস সেটা কিন্তু সিকিউর না আনসিকিউর, সেটা না জানা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের জিমেল আইডি গুলো দিয়ে যাচ্ছি, এবং এই জন্য কিন্তু প্রচুর রকমের স্প্যাম ইমেল গুলো আমাদের মধ্যে আছে। তো এইগুলো জিনিস মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা অনেকটাই সিকিউর থাকব। ধন্যবাদ অভিষেক, আমরা কথা বলছিলাম সাইবার বিশেষজ্ঞ অভিষেক মিত্রের সঙ্গে। খুব সুন্দর ভাবে বোঝানোর চেষ্টা করলেন অভিষেক, এবং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে ঠিক কি পদ্ধতি অবলম্বন করলে যে কোনো সোশ্যাল সাইট
অ্যাকাউন্ট সুরক্ষিত থাকতে পারে সে সম্পর্কে একটা ধারণা দিলেন অভিষেক।